পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে শুধু সেই আক্রান্ত ব্যক্তি নয়, সম্পূর্ণ পরিবারটি সমস্যার মধ্যে দিয়ে যায়। একদিকে যেমন চিন্তা থাকে আক্রান্ত ব্যক্তিকে কিভাবে সুস্থ করে তোলা যায়, অপরদিকে আবার চিন্তা থাকে যেন কেউ তার সংস্পর্শে এসে আক্রান্ত না হয়ে যায়। তাই এই রকম জটিল পরিস্থিতিকে কিভাবে সামাল দেওয়া যায় চলুন জেনে নিই। করোনা বা কোভিড-19 আক্রান্ত ব্যক্তির থেকে বাড়ির অন্যদের যতটা সম্ভব দূরে থাকা উচিত। যদি সম্ভব হয় কোভিড-19 আক্রান্তর পৃথক বিছানা এবং পৃথক বাথরুম ব্যবহার করা উচিত। আর যদি সেটা সম্ভব না হয় তবে পরিবারের প্রত্যেকেরই কোভিড-19 আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে 6 ফুট দূরত্বে থাকা উচিত। আক্রান্ত ব্যক্তির থেকে কমপক্ষে 14 দিনের জন্য পৃথক থাকা বাঞ্ছনীয় এবং গুরুতর সমস্যার ক্ষেত্রে সেটা দীর্ঘতর হতে পারে। মনে রাখবেন, যত কষ্টই হোক আক্রান্ত ব্যক্তির সঙ্গে খাবার খাওয়া এবং ঘরের মধ্যে যোগাযোগ এড়ানো বাঞ্ছনীয়, তবে প্রোটেকশন নিয়ে তাদের যত্ন নেওয়া উচিত। অসুস্থ ব্যক্তির মুখোশ পরা উচিত যখন তারা অন্যান্য লোকেদের আশেপাশে থাকছেন, এবং যারা তার সাথে বসবাস করছেন তাদেরও একটি করে মুখের মুখোশ পরতে হবে। মুখোশগুলি সংক্রামিত ব্যক্তির নাক এবং মুখ থেকে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ আটকাতে সহায়তা করবে। যদিও মুখোশ পরা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে 100% সুরক্ষার গ্যারান্টি দেয় না, তবুও এটি আপনার জন্য একটি সঠিক সুরক্ষা কবচ হিসেবে ক্ষতির সম্ভাবনাকে হ্রাস করতে পারে। একটি ভালো সার্জিক্যাল মাস্ক, বিশেষত যদি এটি ভালোভাবে সিল করা থাকে, তা খুবই প্রয়োজনীয় এই সময়। আর মনে রাখবেন, কিছু না পড়ার চেয়ে ভালো কাপড়ের মুখোশ। এছাড়াও একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন কোভিড-19 আক্রান্ত ব্যক্তির নিকটে থাকেন তখন একটি চশমা বা সানগ্লাস চোখের শ্লেষ্মা ঝিল্লিতে সরাসরি ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারে, তাই একটি চশমার ব্যবহারও প্রয়োজন আছে। কমপক্ষে 20 সেকেন্ডের জন্য আপনার হাত সাবান এবং জল দিয়ে ধুয়ে নিন, বিশেষত অসুস্থ ব্যক্তির কাছে থাকার পরে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন যেটাতে কমপক্ষে 60% অ্যালকোহল থাকে। হাত না ধুয়ে আপনার চোখ নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন। ঘরের বিভিন্ন আইটেমগুলি যেমন টেবিল, সুইচ, হ্যান্ডেল, ডেস্ক, টয়লেট, কল, ইলেকট্রনিক্স আইটেম ইত্যাদিকে ডিসইনফেক্ট করুন একটি ভালো মানের ডিসইনফেক্টর দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ করা এবং ওজন বৃদ্ধি এড়ানো, যা চাপ এবং অনিশ্চয়তার এই সময়ে আপনাকে যথেষ্ট সুরক্ষা প্রদান করে। কারণ আমরা জানি দুর্বল ইমিউনিটি আপনাকে রোগে আক্রান্ত করে দেয় খুব তাড়াতাড়ি। তাই যতটা সম্ভব স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা আমাদের ইমিউনিটিকে কিছুটা হলেও বুস্ট করে আর এই কঠিন রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। আমরা জানি একটি সুরক্ষিত স্বাস্থ্য পদক্ষেপ যে কোনো রকমের কঠিন পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করে। তাই যে ব্যক্তিকে কোভিড-19 আক্রান্ত করেছে এবং যারা তার সাথে রয়েছেন, তাদের জীবনযাত্রার এবং খাদ্যের পরিবর্তনগুলি দ্বারা স্বাস্থ্যের অনেকগুলি সমাধান করা যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে সঠিক তথ্য দিয়ে আশ্বস্ত করুন, কারণ এই সময় মানসিক অস্থিরতা বেড়ে যায়। তাই তাকে সামগ্রিক এবং সঠিক তথ্য দিন, সবসময় তার পাশে থাকার আশ্বাস দিন, সে যেন কোনোভাবে একাকিত্ব অনুভব না করে। আর আপনারা বিশেষজ্ঞ সমর্থিত এবং নির্ভরযোগ্য সূত্রগুলি থেকে কেবলমাত্র কোভিড-19 যে কোনো তথ্য এবং সুপারিশ শুনুন। অযথা আতঙ্কিত হবেন না, এছাড়া ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না এবং আক্রান্ত ব্যক্তিকেও অযথা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেবেন না। চেষ্টা করুন পৃথক টয়লেট ব্যবহার করার জন্য, কিন্তু সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে টয়লেট শেয়ার করলে অসুস্থ ব্যক্তিকে অবশ্যই প্রতিবার টয়লেট ব্যবহারের পর পরিষ্কার করে দিতে হবে নিজে থেকে, এবং প্রতিটি ব্যবহারের পরে জীবাণুমুক্ত অর্থাৎ ডিসইনফেক্ট করে দিতে হবে, যাতে ওনার মাধ্যমে ছড়ানো জীবাণু অন্য কারোর মধ্যে ছড়িয়ে না যায়। আক্রান্ত রোগীর কাপড় কাচার আগে বেশি নাড়ানো বা ঝাঁকানোর চেষ্টা করবেন না। কাপড় কাচার সময় ডিসপোজেবল গ্লাভস পরুন। অসুস্থ ব্যক্তির নোংরা কাপড় অন্য লোকের কাপড়ের সাথে ধুয়ে নেওয়া যেতে পারে, যতটা পারেন উষ্ণ জলের ব্যবহার করুন। কাপড় কাচার পর গ্লাভস খুলে রেখে দিন এবং তখনই সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং ডিসইনফেক্ট করুন। শুকানোর জন্য খোলা ছাদে রৌদ্রে শুকিয়ে নিন। অসুস্থ ব্যক্তিকে ওষুধের জন্য ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করতে সহায়তা করুন। বেশিরভাগ আক্রান্ত মানুষেরই লক্ষণগুলি কয়েকদিনের জন্য স্থায়ী হয় এবং 1 সপ্তাহ বা তার কিছু অধিক সময়ের মধ্যেই ভালো বোধ করেন তারা। নিশ্চিত হন যে অসুস্থ ব্যক্তি প্রচুর পরিমাণে তরল পান করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। অসুস্থ ব্যক্তির সঙ্গে থালা, বাসন, কাপ, চশমা, তোয়ালে, বিছানাপত্র বা ইলেকট্রনিক্স যেমন মোবাইল ফোনের মতন জিনিস শেয়ার করা থেকে বিরত থাকুন। পরিশেষে বলবো, করোনা যুদ্ধে ভয় নয়, করোনা যুদ্ধে জয় আনাটাই আমাদের সংকল্প হোক। আজকের ভিডিও থেকে যদি কিছুমাত্র উপকার আসে আপনার, তবে ভিডিওটিকে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানতে সুবিধা করে দিন। ধন্যবাদ আপনার অমূল্য সময়ের জন্য।